ফটো দিচ্ছে ফেসবুকে, আজ আমার বিয়ে হলো, এটা আমার বউ। হারাম করে তোর না সরকারি বে, সরকারি বলেই তো লোককে দেখাচ্ছিস, নিজের স্ত্রীর, নিজের মেয়ের, নিজের পরিবারের ছবি ফেসবুকে ইউটিউবে কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাল্লাহ। আবার আমাদের দেশে একটা নতুন সিস্টেম উঠেছে, বিয়ের পরের দিনে ছেলের বউ ভাত, বৌমাকে আর ছেলেকে প্যান্ডেলে দেখবেন স্টেজ করে, না হলে ওই বিয়ের হলেতে স্টেজ করা থাকে, সেইখানে দুটো চেয়ার লাগিয়ে দুজনকে বস করায়, করাই না করাই না। তার মানে আমার বউটা সরকারি বউ, সবাই দেখ। আর অনেকজন এসে বলে সালা মাল পেয়েছে একখানা, বলে না বলে না কথাটা বলে না। এটার নামই হচ্ছে ব্যভিচারের গুণা, এটার নামই হচ্ছে গুণা, এটার নামই হচ্ছে জিনা। কেন? আর জিনাটার জন্যে কে দায়ী? তার পুরুষ, তার বাড়ির লোক, যে বস করিয়েছে বৌমাটাকে। আবে তুই বস না, বউটাকে কেন দেখাবি, ওটা সরকারি বউ। শুনেলেন? অনেক আমাদের দেশের মেয়েরা মনে মনে করে যে আমি পরেশগার, যে মেয়েটা সে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ুক আর তাহাজ্জুদ পড়ুক, সে যদি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ইউজ করে, সেই মেয়ে কখনো মমিন আর পরেশগার হতে পারে না। তোমার স্ত্রীর যদি ফেসবুক গ্রুপ থাকে, সঙ্গে সঙ্গে ডিলিট করো আজ রাতেই। তোমার স্ত্রীর যদি হোয়াটসঅ্যাপ থাকে, ডিলিট করো। কেন? যদি বলে আমার বাপের সঙ্গে, আমার বোনের সঙ্গে কথা বলবো না, এই আমার ফোন থেকে কথা বলবি। আমি আপনাদিকে যুবকদিকে লাস্ট নসিহত করছি, তোমার বন্ধুত্বটা ক্লাবে শেষ করো, বন্ধুত্বটা চায়ের দোকানে শেষ করো, বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো। বন্ধুত্বটা যদি তোমার বিছানায় চলে যায়, তোমার বাড়ির উঠোনে চলে যায়, তোমার দস্তারখানে চলে যায়, তো তোর বউ পরকীয়ায় জড়িত হবে। আমাকে দাওয়াত দিলেন, ইয়াসিন ভাই তুমি আমার বন্ধু, আমার বাড়িতে আসুন। গেলাম, আপনি আপনার ঘরে বস করালেন, দিয়ে বললেন দাঁড়াও তুমি চা খাও, আমি একটু বড় বাজার থেকে মিষ্টি আনি, তুমি ভাবির সাথে গল্প করো। বে তিন দিন গল্প করতে পেলেই তো চতুর্থ দিনে তোর বউকে এমনি নিয়ে পালাবো আমি? ইসলাম বলছে হারাম। নির্জনে যদি একটা পর পুরুষ আর পর নারী বসে, তাদের মধ্যখানে তৃতীয় নম্বর যে হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান, আর শয়তান উস্কানি মারবে। ওই জন্য আপনার স্ত্রীর জন্য আমি ইয়াসিন পর পুরুষ কখনো যেতে পাবো না। তুমি হচ্ছ আমার স্ত্রীর জন্য পর পুরুষ, তাইলে আমার স্ত্রীকে আমি দেশের লোককে দেখাবো? কখনো নয়, এটা হতেই পারে না। আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজকে হেফাজত করুক। আপনার ছেলেমেয়ের আজকে কষ্ট লাগে কি জানেন? আমাদের মতো মৌলবিদিকে জিজ্ঞেস করুন, আমাদের হাফেজ সাহেব তো চোখে দেখতে পাই না, বেঁচে গেছে। আমাদের মতো মৌলবিরা বিয়ের হলে গেলে আমাদেরকে লজ্জা লাগে, আমাদের মা বোনেদের পোশাক দেখে। ছেলেমেয়ে এক কাছে খায় এমন পোশাক পরে যায়, এদিকে দেখে আমার মা বোনের দিকে দেখে শয়তানু লজ্জা পায়। কারুর প্যাট বেরিয়ে আছে, কারুর বুক বেরিয়ে আছে, কারুর পিঠ বেরিয়ে আছে, কারুর জাং বোঝা যাচ্ছে, কারুর হাত বোঝা যাচ্ছে, বড় কষ্ট লাগা। তারা নিজেদিকে পরেশগার বলে? আপনার আপনি নামাজ পড়েন আর আপনার বিটি বেশ্যার মতো পোশাক পরে যাচ্ছে, আপনাকে লজ্জা লাগে না? আমি মলবি ভাষা বললে বলবেন এত খারাপ ভাষা বলছেন, আর তোর বউ আর তোর বিটি নাংটা পোশাক পরে যায়, তোকে লজ্জা লাগে না তার বেলায়? মলবি বললে দোষ? খুব ভালো করে ভাববেন, আমাকে যদি গালি দেন আমি দায়ী করে যাচ্ছি, যারা গালি দিবেন আল্লাহ যেন কেয়ামতের দিনে তোমাদেরকে পাকড়াও করে। আর যাদের মনে হবে আমি হক কথা বললাম, তারা আমার জন্য দোয়া করবেন আমি যেন মৃত্যুকাল পর্যন্ত হক বলে যাই। ঈদের সময় খালু ঘরে খালা আন্ডার প্যান্ট কিনছে বড় বাজার, বলে খালুর একটা আন্ডার প্যান্ট দাও তো, বলে খালু কোথাকে, বলে একটু মোটা পাড়া বার কর, বলে খালু কোথা, বলে খালু ঘরে, খালু ঘরে আর খালা আন্ডার প্যান্ট কিনছে বড় বাজারে। এটাই তো সমাজ না। আমার স্ত্রীকে আপনি আপনার স্ত্রীকে আপনার পছন্দ মতো এনে দেন। আর মমিনা স্ত্রী সে যে বলবে আপনি যেটা এনেছেন সেটাই আমার কাছে আলহামদুলিল্লাহ, সেটাই আলহামদুলিল্লাহ। মায়েদের একটা দোষ আছে, যদি একটু ফ্যাদ ফ্যাদ করে সেইটা কেলে এলে তুলিগা, এই মায়েরা হচ্ছে না শুকুরি। যেমন বলে দিই মায়েরা ভালো করে শুনবেন, অনেক পুরুষের কম কম ইনকাম আছে, আছে না নাই? কেউ রিক্সা চালায়, কেউ লোকের দোকানে কাজ করে, কম ইনকাম, কেউ রাজমিস্ত্রি, বিভিন্ন। যে মেয়েরা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না, সেই মেয়েরা মমিনা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। লিখেছেন যে মেয়েরা স্বামীকে বলে আপনি যা ইনকাম করছেন সেটাই আল্লাহর কাছে অনেক, ডাল আলু খাবো, সুখে থাকবো। শুনেলেন? যারা গরিব মানুষ আছেন তারা শুনেলেন? আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বললেন হে আমার সাহাবীরা শোনো কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত যে কিয়ামতের দিনে একজন বড় লোক মুমিন পারেজগার মুত্তাকির থেকে একজন গরীব মানুষ মুমিন 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে একবার বলুন সুবহানাল্লাহ আপনি গরীব হন পারেজগার মুত্তাকি হন দ্বীনদার হন হালাল খান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক জেরবন আল্লাহুম্মা আমিন আজকের রাত্রিকে আল্লাহ কবুল করে নে আজকের জলসাকে আল্লাহ কবুল করুক আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করে নে আমাদের সকলকে আল্লাহ কবুল করুক আমার ভাই আমি আপনাদের ঘরের ছেলে আপনাদের কাছের মানুষ আপনারা আমার কাছের মানুষ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমাদের মাদ্রাসার জন্য খেয়াল রাখবেন আমার মাদ্রাসায় বর্তমান প্রায় গ্রামের আর বাইরের মিলিয়ে 200 জন ছাত্র আছে বোনিং এ 150 জন ছাত্র খায় আল্লাহর রহমতে যে দাওয়াত দিয়ে যাচ্ছি কখনো সময় হলে পুরসা মাদ্রাসায় যাবেন এখন আব্বাজি হেড মোল্লা আছে আমি ওই মাদ্রাসার দায়িত্বে আছি আপনারা দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ জানো আপনাদের জানেমালে ইজ্জতে আল্লাহ বরকত দেয়